হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা কর সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো চলে এলাম তোমাদের সাথে একটি স্পেশাল ব্লগ শেয়ার করতে। আজকে যদিও স্পেশাল ডে, এখন বাজে দুপুর ঘড়িতে 12:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, তোমরা প্রথম থেকে শেষ অব্দি স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। তো আজকে হচ্ছে 16ই সেপ্টেম্বর, আজকে হচ্ছে আমার একটি স্পেশাল ডে, সেটা হচ্ছে আমার মেয়ের আজকে জন্মদিন। তো ইচ্ছা ছিল সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করার, বাট সকাল থেকে করতে পারিনি। সকাল থেকে অনেক রান্নাবান্না করেছি, আর হচ্ছে কী কী করেছি তোমাদেরকে দেখাবো সেটা। বাট মেয়ের স্কুলে ফাংশান আছে, ফাংশান ওদের বছরে একবার একটা হয়, তো সেই কারণে মেয়েকে আজকে স্কুল নিয়ে যাইনি। বাট 12টার সময় মানে সকাল থেকে রান্না শুরু মানে করেছি, 12টার মধ্যে কমপ্লিট করে স্কুলে নিয়ে যেতে হয়েছে রিহার্সালে, আর রিহার্সাল থেকে এই জাস্ট বাড়ি ফিরে ব্লগটা কন্টিনিউ করছি। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। এখন মেয়েকে আমি ড্রেস ট্রেস পরিয়ে নতুন একটু খেতে দেবো। তো চলো মেয়েকে দেখাই যায়, সরে যা সরে যা সরে যা। তো কি ড্রেসটাতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি। সরে সরে, আমার ক্যামেরাটা একদমই ভালো না, তার জন্য ছবিটা খুব ভালো ওঠে না ভিডিওগুলো। আয় 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 একটু দেখাই, বস বস বস, হাই করে দাও, হাই দাঁড়া দাঁড়া দাঁড়া, ভালো করে আয় হাই করে দাও সবাইকে, আর বলো সবাই আমাকে আশীর্বাদ করো যেন আমি খুব ভালো থাকি, সুস্থ থাকি, আর অনেক অনেক বড় হই, তাই তো? হ্যাঁ। তো যাই হোক, ভিডিওটা দেখো তোমরা, চলো তারপর পরে আবার একটু কথা বলছি তোমাদের সাথে। তো গাইজ, মেয়েকে এখন দুপুরবেলা খেতে দিয়েছি। তো এখানে লাঞ্চে কী কী করেছি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আগে। দাঁড়াও, এখানে ভাত, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, এখানে মাছের মাথা দিয়ে মুগের ডাল, এখানে মাছের কালিয়া, যেখানে মাছের কালিয়া করেছি, আর এটা পায়েস, আর এখানে জল। তো এই হচ্ছে আমার মেয়ে, তো ও এখন এখন ও খাবে। আর আজকে বেশি কিছু করিনি, কেন করিনি কী কারণ সব রাত্রিবেলা ভিডিও শেষে বলবো। তো আর বেশি বক বক করছি না, ওকে একটু খাইয়ে নিই। ও একা একা খেতে পারে যদিও, কিন্তু মাছটা বাঁচতে পারবে না, খাইয়ে নিই, আবার ভিডিওটা মানে ব্লগটা আবার কন্টিনিউ করছি। তো চলো, ভাতটাকে আমি ভেঙে দিলাম, একটু ভেঙে যে ডালটাকে সার্ভ করছি। তো ডালটা দিয়ে খাবে এখনও, খাও তো। তো আমার মেয়ে হচ্ছে লেটো, লেফটি, আমার মেয়ে বাঁ হাতেই খায়, ডান হাতেও পারে বাট বাঁ হাতেও বেশি ভালো খায়। হেভি হয়েছে বলছে, হেভি হয়েছে রান্নাটা। তো যাই হোক, খাও। আর ভাজাগুলোকে সব একটু একটু করে নিয়ে খাবে, হ্যাঁ। তাকাও একটু, তো এটা হচ্ছে ও স্কুলে গেছিলো, স্কুলের সব ওদের ক্লাসমেট প্লাস ওয়ানের বাচ্চারা। আমার মেয়ে ভীষণ মিশুকে, সবার সাথে ফ্রেন্ডশিপ করতে পারে এবং মিশতে পারে। তো যাই হোক, তো সব বাচ্চারা ওকে, আরও বাচ্চা ছিল তখন ভিডিওটা কন্টিনিউ করিনি, সব উইশ করছে। আমাদের সন্ধ্যে 7:30, আর একটু দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা অনেক সকালে উঠেছি, অনেক ভোরে, সারাদিন খুব পরিশ্রম গেছে। তো যাই হোক, ঘুম থেকে উঠে একটু কাজ ছিল তাই ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন বাজে সন্ধ্যে 7:30, আর এখন একটু রাতের রান্না করছি। তো রাত এখানে কী কী করছি চলো দেখাই আগে তোমাদেরকে, তারপরে বলছি। তো এখানে দেখো চিকেন কষা হচ্ছে, তো এখানে চিকেন কষা হচ্ছে, আর চিকেন কষাটা হয়ে গেলে ভাতটা বসিয়েছি, ভাতটা কমপ্লিট হয়ে গেলে ফ্রাইড রাইসটা করে নেবো। সেরকম মানে খুব হেভি মেনু করিনি, রাতের মেনু হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন কষা, পায়েস। তো যাই হোক, পায়েসটা দুপুরেই যদিও করে রেখেছিলাম। তো যাই হোক, রান্না টান্না করে নিয়ে তারপরে মেয়েকে রেডি করাবো এবং মেয়ে কেক কাটবে, তো তারপরে ব্লগটা আবার কন্টিনিউ করছি। তো চলো, রাতে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবারে এখন বাজে প্রায় 9:30, অনেকটাই রাত হয়ে গেছে। তো এখন এবার আমার মেয়ে কেক কাটবে, আর ওকে রেডি টেডি করে দিয়েছি, আর আমি দেখো কিচ্ছু সাজিনি, একদম ভালো লাগছে না, মানে সকাল থেকে রান্না করতে করতে মানে শরীরটা পুরো শেষ হয়ে গেছে। তো যাই হোক,
আর বাচ্চার জন্মদিনে বাচ্চারাই আনন্দ করে। তো দেখি 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 কেমন লাগছে, তাকাও ক্যামেরার দিকে। খাই দে খাই দে খাই দে, আচ্ছা খাই দাও খাই দাও, তাকাও বাবা। আচ্ছা মামাকে দাও মামাকে দাও ওখান থেকে। তো গাইজ, মেয়ের কেকটা কাটা হয়ে গেছে আর রাতে সবাইকে মানে ডিনার সার্ভ করছিলাম, তো ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন আমি খাচ্ছি, তো খেয়ে দিয়ে নিই, চলো তোমাদের সাথে আবার কথা বলছি। তো এখানে খাবারই নিয়েছি কী কী, চলো তোমাদের দেখাই। তো এখানে ফ্রাইড রাইস করেছি আর এখানে চিকেন কষা করেছি। গুড মর্নিং, ব্লগটা হচ্ছে এটা পরের দিন সকালের, মানে বার্থডের পরের দিন, মানে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি রাতে, মানে প্রচুর সারাদিন খাটাখাটনি হয়েছে। কাউকে যদিও আমি বলিনি, জন্মদিনটা জাস্ট বাড়ির লোকেদের মানে নিজেদের মধ্যে সেলিব্রেট করেছি। কেন করিনি বা কেন বার্থডেটা বড়ো করে করিনি বা কেন লোক বলিনি আমি সেটা পরে বলছি। তো যাই হোক, সেই কারণে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, প্রচণ্ড টায়ার্ড হয়েছিলো, মানে শরীরটা একদম ভালো লাগছিলো না, প্রচণ্ড মাথা ঘুরছিলো আর আমার একটু সুগার ধরা পড়েছে, তো সেই কারণে হয়তো হতে পারে। আমি যদি মিষ্টি কিছু কালকে খাইনি, মিষ্টি কিছু খাইনি, বাট জানি না কেন, তো সেই কারণে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তো ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, আজকে সকালে ব্লগটা আবার কন্টিনিউ করছি। তো বার্থডেটা আমি কোনোবারেই খুব বড়ো করে করি না, তাও করি। আর আমি কি বলবো, অ্যাকচুয়ালি বাপের বাড়ি থাকি, আমার মা বাবা দাদা আছে, তো সেখানে আমি থাকি, আমার হাজব্যান্ড আমার মেয়ে, আমি কাজের সূত্রে এখানে থাকা, আর কাজের সূত্র বলে না, আমি এখানে ভাড়া থাকতাম, তারপর বাপের বাড়ি শিফট করে যায়, তো সেই সূত্রে বাপের বাড়িতেই থাকা। শ্বশুর বাড়ি হচ্ছে মধ্যম গ্রাম, আর শাশুড়ি শ্বশুর আছে ওখানে, ননদ আছে, নন্দাই আছে। তো যাই হোক, তারা প্রতি বছরেই মানে বললে আসে, কিন্তু ওই বছরে যা বলেছিলাম, বাট ওদের কোনো অসুবিধার কারণে হয়তো আসেনি। আর টুকটাক মানে দু একজনকে বলি করি, বাট আমার মেয়ের প্রত্যেক বছরের বার্থডের সময় প্রচণ্ড শরীর খারাপ হয়, আর মানে কিছু না কিছু একটা হয়। তো আমাকে বললো যে যার বার্থডের সময়, অনেক বড়রাই বললেন যে বার্থডের সময় যখন এরকম হয় জন্মদিনের দিন বা আগে, এর আগে ওই যে দেখবে আমার ব্লগে দেখবে যে জ্বর নিয়ে একটা ব্লগ হয়েছিল, তো আমার মেয়ের কিন্তু বেশি দিন না, বার্থডের কয়েকদিন আগেই শরীর খারাপ হয়েছিলো, তখনই মানে ভেবে নিয়েছিলাম যে ওরা জন্মদিনটা এবারে এ করে করবো না, নিজেদের মধ্যেই করবো। বাট নিজেদের মধ্যে করলেও কী হবে, অনেক রকমের সিমটম দেখলাম, মানে শরীর খারাপ একটু একটু এর মধ্যেও হয়েছে, কিন্তু ওকে দেখে বোঝা যাচ্ছে না। মানে প্রথমে সকাল থেকে উঠে শরীরটা ভালো লাগছিলো না, তারপরে পিঠে খুব পেন হচ্ছিলো, ব্যথা হচ্ছিলো, এত আমি গ্যাস থেকে মনে হয়, কিন্তু না খুব ব্যথা হচ্ছিলো, সোজা হতে পারছিলো না, ওই একটা গেল ওষুধ ওষুধ খাইয়ে, তারপরে যাই হোক একটু ঠিক হলো, পটি টটি করলো, করে একটু ঠিক হলো, তাও বলছে ব্যথা ব্যথা ব্যথা, ওই একটা গেল।
তারপরে আবার বিকেলবেলা একটা অন্য প্রবলেম হয়েছিল, সেটা বলতে পারবো না কী প্রবলেম। তো যাই হোক, সেই আবার ডক্টরকে ফোন করে মেডিসিন টেডিসিন ওই এ করে একটা কী বলবো করে যাই হোক, এখন তারপর আবার একটু ঠিক হলো। তো ভেবেই নিয়েছি সামনের বছর থেকে একদমই আর করবোই না, ঘুরতে নিয়ে যাব, যা খেতে ভালোবাসে খাবো। বাট ওই যে পায়েস করা বা কেক কাটা যেটা করি ছোটো করে ঘরে, সেটা আর করবো না। যদিও সুস্থ থাকে তাহলে ভেবে দেখবো, কেননা প্রতিবারেই জন্মদিনের দিন এলেই এরকম হয়। তো অনেক বড়রা বললেন যে বেকার, দেখো বাচ্চা শরীর খারাপ যেটাতে হয় সেই জিনিসটা করো না। তো যাই হোক, ওই জন্য করিনি বলে তো আমার মেয়েও একটু কী বলবো একটু রাগ রাগ ছিল, কাউকে বলিনি সেরকম একটা, বলেছিলো ওর বন্ধুবান্ধবদের বলতে। কিন্তু যেটাতে ওর শরীর খারাপ হবে বা যেটাতে ক্ষতি হবে সেই জিনিস তো আমি করবো না। আর যখন বড়রা বলেছেন তখন অবশ্যই তাদের কথা মেনেই চলতে লাগবে। তো যেখানেও পড়তে যায় সব স্টুডেন্টদের আগে থেকে বলে রেখেছিল ওর বাদে, তো যেহেতু সেলিব্রেট মানে করতে পারিনি বা কাউকে বলিনি, তো সেখানে স্টুডেন্টদের চকলেট কেক এইগুলো টুকটাক দিয়েছিলাম আগের দিন বাচ্চাগুলোকে। ও যেখানে পড়ে সেখানে 9-10টা বাচ্চা পড়ে, তো সেইভাবে চকলেট আর কেক এইভাবে দিয়েছিলাম বাচ্চাগুলোকে। আর বাড়িতে নিজেদের ওই 5 রকম ভাজা, ডাল, মাছ একটা, আর কী যেন আর পায়েস দিয়ে দুপুরবেলা এ করেছি, আর রাত্রে হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা করেছিলাম। আর বাড়িতে একটু ছোটো করে কেক কেটে দেবে, এতটুকু নিই। তো যাই হোক, আমি ব্লগটা শেষ করছি। যদি ভালো লাগে ব্লগটা তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো কেউ তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলো না। সো আজকের মতন টাটা, তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে।